এবারও বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান, বিদায় নিয়েছেন 60 মিটার স্প্রিন্ট থেকে। স্কটল্যান্ডের গ্লাসকোতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় বাংলাদেশ সময় রাত 1:45 সেমিফাইনাল নিয়ে নেমেছিলেন ইমরানুর, কিন্তু সুবিধা করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব। 6.7 সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে দৌড় শেষ করেছেন সবার শেষে। 60 মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং 5.9 সেকেন্ড, নিজের সেরার চেয়ে অনেক খারাপ করায় ফাইনালে ওঠা সম্ভব হয়নি তার। এর কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে নিজের হিটে তৃতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন ইমরানুর। হিটে অংশ নেওয়া 48 জনের মধ্যে 17তম হন ইমরানুর। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।